السلام عليكم ورحمة الله وبركاته، আমি রুবুল আহমেদ। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে মাজরার কাজ করে মানুষ কিভাবে মাসে 60-70 হাজার টাকা ইনকাম করে। আজকের ভিডিও আপনাদেরকে এ সম্পর্কে বিস্তারিত জানাবো এবং মাজরার কাজ সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আজ আমরা চলে আসছি অপরা অপরাতে খাস মাজরা। এখানে খাস মাজরায় অনেক পরে শ্রমিকরা কাজ করে থাকে। এখানে প্রায় 30-40 জন শ্রমিক কাজ করে থাকে। এদের বেতন এক একজনের 200 টাকা থেকে 250 দিনার পর্যন্ত আছে এবং যারা নতুন আছে তাদের 100 টাকা এবং যারা একটু পুরনো আছে তাদের বেতন 100 থেকে 150 টাকা পর্যন্ত। যারা একবারে পুরনো তাদেরকে 240-250 এরকম বেতন দিয়ে থাকে। কুয়েতে খাস মাজরায় কাজ করা খুবই সহজ। এই যে এখানে লোকজন কিভাবে কাজ করছে দেখেন, অনেক সুন্দরভাবে এরা কৃষি যে উন্নত হয়েছে এখানে আরবীয় কান্ট্রিতে আসলে পথে বোঝা যায়। দেখেন এখানে মাটি বালু, বালুর ভিতরে মানুষ কিভাবে কাজ করছে, কত সুন্দরভাবে কাজ করে নিচ্ছে। এখানে পাইপ লাইনগুলো উঠানো হচ্ছে। এক একজনের বেতন 150 থেকে 250 দিনার পর্যন্ত। মাজরায় কাজ করা অনেক সহজ, অল্প সময়ে অধিক পরিমাণে কাজ করা যায়। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা ডিউটি, এর মাঝে দুপুরে 1 ঘন্টা খাবার, সকালে 1 ঘন্টা খাওয়া, সব মিলে 12 ঘন্টা। এখানে রোদ বৃষ্টি যাই হোক কাজ মিস নেই, প্রতিদিন মানুষ প্রতিদিন কাজ করে থাকে। এখানে খাস মাজরা, এই যে আমার এক সাদিক এখানে কাজ করছে, এখানে সে পাইপ উঠাচ্ছে। পাইপের মাধ্যমে লাইন বাই লাইন করে এখানে খাস লাগানো হয়ে থাকে অনেক সুন্দরভাবে। দেখুন কত সুন্দরভাবে মাজরায় যে পাইপগুলো উঠানো হচ্ছে। আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা মাজরায় কাজ করতে চান বা আসতে চান তারা এই ভিডিওটি দেখতে পারে। মাজরায় পরিশ্রম অনেক বেশি, বেতন অনেক বেশি। যারা মাজরায় কাজ করবেন ও কথায় আছেন আমাদের দেশে গাধার মতন পরিশ্রম করতে হবে, বেতন যেরকম কাজ সেরকম, পরিশ্রম অনেক। এখানে মাজরা অনেক দু ধরনের সবজি সবজি চাষ করে থাকে। এখনকার সময় এই খাস মাজরাগুলো চাষ করে থাকে এবং গরমের সময় ধনের পাতা এগুলো চাষ করে থাকে। এবং এটা প্রচুর পরিমাণ, অল্প সময়ে অধিক পরিমাণ ফসল পাওয়া থাকে। এখানে যে গাড়ি প্রতিদিন 1500 পরিমাণ খাস কেটে থাকে, তাতে অনেক টাকা ইনকাম। এখানে আমার বন্ধু আমাকে বলছে যে তুই ভিডিও করতেছিস কাজ করতেছিস না, দেখেন কীভাবে পাইপগুলো উঠাচ্ছে খুব সুন্দরভাবে। অনেক সুন্দরভাবে দেখুন, কোনো ই নাই, ময়লা আবর্জনা কিছু নাই, পরিষ্কার, কোনো ঘাস পাতা কিছু নাই, একদম ফ্রেশ, গ্রিন গ্রিন, সবুজ, বাংলাদেশের মতন সবুজ আর সবুজ। অনেক সুন্দর লাগছে দেখেন, অনেক অনেক জমি, এখানে প্রায় 150 পাখি হবে। মনে করেন রেগুলার 30 জন লোক এখানে মাজরায় কাজ করে থাকে, তাহলে কী পরিমাণ কাজ আছে এখানে, অনেক অনেক মাশাল্লাহ মাশাল্লাহ। এই যেগুলো কফির মতন আমাদের দেশে যে কফি আছে সে কফি গাছের মতনই, সেম টু সেম। আমাদের কফিটা ভারী হয়, এটা হালকা হয়। এটা এক একটা 250 গ্রাম করে হয় এরকম,
আড়াইশো গ্রাম করে হতে পারে, 250 গ্রাম, নাহলে হাফ কেজি আসে না, 250 গ্রামই। অনেক সুন্দরভাবে দেখুন, ফ্রেশ, কত সুন্দরভাবে লাইন বাই লাইন লাগিয়ে রাখছে। এগুলো হারভেস্ট করার সময় হয়ে গেছে। সাধারণত এগুলো, এই খাসগুলো কাটা হয় সকালে, যাতে রোদ্র উঠে গেলে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে এগুলো, এই খাসগুলো সকালের দিক কাটতে হয় খুব ভোরে। দেখেন লাইন বা লাইন পাইপ ফেলানো আছে সুন্দরভাবে, এক একটা থেকে আর একটার স্পেস 1 ফিট, 1 ফিট করে হবে। দেখুন আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি, কত সুন্দর মাশাআল্লাহ। দেখুন এগুলো নতুন, এগুলো অল্প বয়স হয়েছে, 10-12 দিন হয়েছে, এগুলোর বয়স বেশি দিন হয়নি। এগুলো মাশাল্লাহ সাইড দিয়ে বাউন্ডারি দিয়ে রাখছে যাতে নষ্ট না হয়। আপনারা তারা মাজরার কাজে আসতে চান বা কাজের সন্ধান পেতে চান, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।